হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমি বিন্দা আছি, আর এম পিও আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা, আর সবাইকে জানে গুড মর্নিং। আজকে টিফিন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে সবজি সব কেটে রাখলাম, আর এদিকে আলু টমেটো একটা ভাত হবে, আর এটা দিদিভাই ছাড়িয়ে দিল মটরশুঁটিটা, আর আদাও কেটে রেখেছি একটা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ আর কি, তো সেই জন্য রুটি হবে আর একটা তরকারি হবে, আর আমরা আমি দিদিভাই আর মা ভাত খাবো, সেই জন্য সিদ্ধ আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর ডাল সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। তো এটাই আজকে রান্নাবান্না। রান্নাবান্না সেরকম তোর জন্যে আমি একটা শুধু মিক্স তরকারি করে দেবো বাবাদের রুটি খাওয়ার জন্য, বাবা তারপরে দাদাভাই, তোমার দাদাভাই যদি আসে আর কি, তাহলে খাওয়ার জন্য রুটির তরকারি করে দেবো। আর এখন আমি স্নান করবো, 11:30 বাজে, তো চলো সান্ধান করে আসি, তারপরে রান্নাবান্না করবো, দেখতে থাকো। তো তারপর তো দেখি এই যে সান্ধান করে নিয়েছি, কিছু কথা বললাম তোমাদের সাথে, তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে মামাকে একটু দেখিয়ে দিলাম, আর এই যে রান্নাঘরেও চলে এসেছি পাঁচ তরকারিটা করবার জন্য। তো সব অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম, দিয়ে এবার বেগুন টেগুনগুলো সব দিয়ে আর কি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে মশলা করেছি আদা জিরে আর লঙ্কা দিয়ে, সেটা দিয়ে আজকে পাঁচ তরকারিটা হবে। তো মশলা দিয়ে এখন কষাচ্ছি দেখো, আর মা পাশে ময়দাটাও রেখে দিয়েছে রুটি করবে বলে। তো আজকে রুটি তরকারি আর আমাদের হবে সেদ্ধ ভাত, আমি মা আর দিদিভাই খাবো আর কি। তো তো চলো দেখো আর কি, রান্নাটা করে নিই ঝটপট করে। এখন রান্নাটা হয়ে গেলে মামাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো এখনও মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিলাম, এরপরে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মামাকে স্নান করাতে যাব, ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে একদম তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো চলো, আর এখন দেখো মামাম ঘুম থেকে উঠেও পড়েছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মামাম বললো একটু ম্যাগি খাবো, তো ওই জন্য অনেক দিন পর ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, তো ওই জন্য ম্যাগিটা খাবে। তো চলো ম্যাগিটাও খেয়ে নেক, তারপরে আমি একটু রেডি হব, রেডি হয়ে একটু পার্লারে যাব, তোমাদের দাদাভাই আসুক। এখন প্রায় ওই 5:30 মতো বাজে। তো মামামকে এই যে খাবারটা খেতে দিয়ে আমি উঠে যাব, উঠে আমি জামাটা পরে নিয়ে রেডি হয়ে বসে থাকবো, যখন আসবে তখন যাব আর কি। তো অনেকদিন ম্যাসাজ করা হয়নি, সেই দাদাভাইয়ের বিয়েতে করেছিলাম, একবার করি, মুখটা একদম ভালো লাগছে না দেখে। এভাবে গরম খাচ্ছ, মিথ্যা কথা ফু দিচ্ছ, পাল্টি হচ্ছে না, বেশ ফুদাও ফু। টেস্টি, ও টেস্টি, দেখি কেমন টেস্টি, দেখি একবার টেস্টিটা দারুন। ও তারপরে যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এই রানি কালারের চুড়িদারটা পরেছি, তার উপরে সোয়েটারটাও পরে নিয়েছি। তো রেডি হয়ে বসে আছি, এখন তোমাদের দাদাভাই আসেনি হয়তো, কাজে এখন কাজ থেকে বেরোতে পারিনি, ব্যাংক থেকে, ওই জন্য দেরি হচ্ছে। তো তারপরে বলছিল নাকি গাড়িটা লিকও হয়ে গেছিলো, লিক সারাই করবে তারপরে আসবে। আর তো আমি বেরিয়ে পার্লার চলে এসেছি, পার্লারে একটা প্যাক লাগানো হয়ে গেছে, তো প্যাক লাগিয়ে বসে আছি, আবার একটা একটা করে প্যাক লাগাচ্ছে, ম্যাসাজ করছে, এটাই তো আর কি প্রসেস আর কি নিয়ম। তো সেরকম কেউ ছিল না, একজন ছিল, তারপরে আমি একাই ছিলাম। তারপরে করে টোরে একটু বাজারে যাব, একটু খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে, তারপরে পকোড়া টকোড়া খেয়ে কসমো বাজার গিয়েছিলাম। কসমো বাজার থেকে যে শাড়িগুলো দেখছিলাম, তো কোন শাড়িটা নিয়েছি না নিয়েছি তোমাদেরকে বাড়ি এসে তো সবটাই দেখাবো, আমি গায়ে দিয়ে দিয়ে দেখছিলাম কোনটাই ভালো লাগছে আর কি। রানি কালারটা আমার পছন্দ হয়েছিল, আর লাল সবুজ আর সবুজে আর রানিতে পছন্দ হয়েছিলো, অনেকগুলো কালার আর কি পছন্দ হয়েছিল। তো তার মধ্যে থেকে তোমাদের দাদাভাই একটা আমাকে চুজ করে দিচ্ছে, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। তো আমরা এবার বাড়ি এলাম, বাড়ি এসে একটা কাজ সেরে ফেলেছি, সেটা হচ্ছে মামাকে খাওয়ানো, আর মামাকে কিনেছি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছে, এটা কিনেছি। আর আমি তো তোমরা দেখলে শাড়ি কিনছিলাম, কোন শাড়িটা কিনেছি সেটাই তোমাদের, হ্যাঁ বেশ আমাকে কথা বলতে দাও একটু। তো ওকে খাওয়ানো হলো, আর খাইয়ে তোমাদেরকে দেখলাম শাড়িটা দেখাই কোন শাড়িটা নিয়েছি, কিনতাম না, একটা বিয়ে আছে, বিয়েটা হচ্ছে একটু স্পেশাল মানুষের আর কি, সেজন্য কেনা, এমনি যদি বিয়ে হতো তাহলে হয়ে যেত, বিয়েটা কার সেটা বিয়ের দিনই বলবো আর কি। তো ওই জন্য ওকে বললাম যে একটা শাড়ি কিনে দেবো, আগেই বলেছিলাম বিয়ের যেদিন নিমন্ত্রণ করে সেদিনই বলেছি। তো বলেছে হ্যাঁ, বলছে তোমার এত শাড়ি এসে দেওয়া হয় না, ওরা একটা কিনে দিও, একটু সেজে গুজে ভালো করে যাবো। তো ও একটা টাওয়ার নিয়েছে আর আমি একটা শাড়ি নিয়েছি, চলো শাড়ি দেখো। আর যেটা গায়ে দিয়ে দেখছিলাম সেটাও কিন্তু পছন্দ হয়েছিল রানি কালারে, আর এটা তোমাদের দাদাভাই পছন্দ রানিতার সবুজ, তো এটাই নিতে বললো। শাড়িটা রানিটা গ্রিনে, আর আমি শুধু রানি কালারে একটা পছন্দ করেছিলাম,
তোমাদের দাদা ভাই যেটা পছন্দ বললে, এরকম কালার তোমার নেই তো এটাই নাও। তো এটাই নিলাম, একটা স্পেশাল মানুষের বিয়ে বললাম যেহেতু, সেই জন্য দেখছো সবাই মাঝে প্রিয়মের কথাগুলো দিয়ে খুব মিষ্টি মিষ্টি পাকা পাকা দেখো লাগলো বারণ করো বলছো, পাকা পাকা কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, ওকে রোজ ভিডিওতে দেখিও দেখছো। দেখো আমি আর আছি সে বাটাকে দুধ খাওয়াবো। তো কালারটা কেমন হয়েছে, শাড়ির কালারটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে, আর আমাকে পরে কেমন লাগবে সেটা তো একদম বিয়ের দিনই দেখতে পাবে। বিয়েটা রিসেন্ট আছে তো সবই তোমাদেরকে বলবো কবে কি যাচ্ছি না যাচ্ছি। আজকে কিনে নিয়ে এলাম বিয়ের জন্য, বাকি শাড়িটা কিনলাম। আমাকে দেখাচ্ছ না, আমি ভুল পক্ষে যাচ্ছি, শাড়িটা একটু কাছ থেকে দেখা। এই যাচ্ছে বাটাল গ্রিন, না এমনি গ্রিন আর সাথে রানী, কম্বিনেশনটা কেমন হয়েছে জানি কমেন্ট করে। আমার এরকম লাল সবুজ নেওয়ার ইচ্ছা ছিল, লাল সবুজ ছিল কিন্তু তোমাদের দাদা ভাই রানীটা পছন্দ করে তাই এটাই নিলাম। আর এখন মাকে আলু কেটে দিলাম, মা তরকারি করছে, দিনের একটু আছে সবজি তরকারিটা, আর মাটা একটু বাড়িয়ে নিচ্ছে কুমড়ো টুমড়ো দিয়ে, আর রুটি হবে দেখি, মা যদি রুটি একা ভাসতে তো আমি ভেজে নেবো, দিনেও ভেজে নিয়েছিলাম, আর দিনে আমি আর দিদি মানে দিদি ভাই সিদ্ধ ভাত খেয়েছিলাম একসাথে, ওটা তোমাদেরকে খাওয়ার সময় আমি ক্যামেরা ভালো লাগে না ওই জন্য দেখাইনি। আর এখন আর সেরকম বেশি কিছু বলছি না, তো চলো এখন বিছানা ছেড়ে পরিষ্কার করবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে, ড্রেস চেঞ্জ করবো, তো চলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ওরা দুজনে গাড়ি রেস করছে, আর আজকে হচ্ছে 8ই ডিসেম্বর, আজ হচ্ছে প্রপোজ ডে। আবার সে চকলেট দের দিন হবে, চকলেট দেওয়া দিয়ে, তাছাড়া আর কিছু হবে না এখন মাঝখানে আছে তাই তো। হ্যাঁ আর ভ্যালেন্টাইন ডে তে কি দেবো, সরস্বতী পুজো করতে হবে, কিছু তো দিতে হবে। তো চলো এর কথা শুনো না, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, আর আমি বোধহয়। তো চলো 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 টাকা, আমি শুয়ে পড়ি, ওরা যা করছে করি, একটু শুই, আর সারাদিন একটু ঘুম নেয়, 11টা বাজেই খাওয়া হলো, বুঝতে পারছো 11টা বাজতে বাজেই খাওয়া হলো আমাদের। চলো টাটা, গুড নাইট, গুড নাইট করো সবাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা।